গ্রামে গ্রামে এখন যোগাযোগ ও তথ্য সেবা শহরের মতোই এখন পদ্মা সেতু উড়াল সেতু যানজটের নিরসন বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ তথ্য প্রযুক্তির অগ্রগতি ডিজিটাল দেশ গঠন অবাক বিস্ময়ে বিশ্বের কাছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত একটি সেবাধর্মী ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই অধিদপ্তর সরকারি বিধিবিধানের ভিত্তিতে বিদেশে গমনেচ্ছুক বাংলাদেশী নাগরিকগণের পাসপোর্ট বাংলাদেশে ভ্রমণেচ্ছুক বিদেশি নাগরিকগণের ভিসা এবং দেশি বিদেশি নাগরিকগণের ইমিগ্রেশন সেবা প্রদানে দায়বদ্ধ ইমিগ্রেশন ও পাসপোর্ট পরিদপ্তরের ঢাকায় অবস্থিত একটিমাত্র অফিস থেকে স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে স্বাধীন জাতীয় পরিচয়ের স্মারক হিসেবে হাতে লেখা বাংলাদেশ পাসপোর্ট প্রবর্তন করা হয় আত্মমর্যাদা সুসংহতকরণ ও বিদেশে বাংলাদেশের নাগরিকের সঠিক জাতীয় পরিচয় নিশ্চিত করতে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করেন ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতীয় উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করে বর্তমানে দেশের ৬৪টি জেলার ৫১টি অফিসের নিজস্ব ভবনসহ আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে এবং এসব অফিস থেকে ১১৮৪ জন জনবলের সাহায্যে পাসপোর্ট ও ভিসা কার্যক্রম পরিচালিত হচ্ছে জাতির জনকের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জনগুরুত্বপূর্ণ ও সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অভূতপূর্ব উন্নয়ন আওয়ামী লীগ সরকারের জনবান্ধব নীতির উজ্জ্বল দৃষ্টান্ত এবং অধিদপ্তরের জন্য একটি যুগান্তকারী ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই পাসপোর্টের ডিপার্টমেন্টটা অনলাইন করার জন্য আমি নিজে বাসা থেকে অনলাইনে আবেদন করি এই অনলাইনের আবেদনপত্রটি এনে সহজেই আমি জমা দিতে পারতেছি এবং খুব দ্রুত পাসপোর্টটা হাতে পাব আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে অনেক হ্যারাসমেন্টের পরে আমরা একটা ভালো একটা সমাধান পেয়েছি আমরা বাসা থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে এখানে কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসে এসে খুব সহজভাবে আমরা কার্য সম্পন্ন করতে পারছি এই অধিদপ্তরের রূপকল্প হল বাংলাদেশি নাগরিকদের বহির্বিশ্বে ভ্রমণ নিরাপদকরণ এবং ইমিগ্রেশন সহজতর করা সেই লক্ষ্যে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করা এবং পাসপোর্ট প্রত্যাশী সকল বাংলাদেশি নাগরিককে সহজে ও দ্রুততম সময়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পাসপোর্ট প্রদান এবং বিদেশিদের বাংলাদেশে গমনাগমন বা অবস্থানের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ভিসা প্রদান ভিসা ইস্যু প্রক্রিয়া যুগোপযোগীকরণ এবং এয়ারপোর্ট সমূহে ই গেইট প্রবর্তনের মাধ্যমে সহজে ও দ্রুততম সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করার অভিলক্ষ্য নিয়ে কাজ করছে এই অধিদপ্তর এশিয়া মহাদেশের সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী ই পাসপোর্ট সেবা চালু করেছে ই পাসপোর্ট সেবাটি এমআরপি থেকে অনেক যোগ্য উপযোগী এবং আধুনিক হওয়ায় এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়াতে জনগণ অতি সহজেই কম্পিউটার এবং ডেস্কটপ বা বাসায় বসে মোবাইল ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আবেদন করে এবং তার যথাসময়ে আবেদনটি অফিসে নিয়ে এসে কোনো ধরনের ভোগান্তি পেতে রেখে পাসপোর্ট পেয়ে যাচ্ছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং হচ্ছে যে বাংলাদেশকে ই পাসপোর্ট উপহার দেওয়ার যে
গতিশীলতা এসেছে পাসপোর্ট অধিদপ্তরে, তারই একটি প্রভাব। বর্তমান আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোনো ধরনের ভোগান্তি বৃদ্ধি রেখে ই পাসপোর্ট সেবা পেয়ে যাচ্ছে, এটা আমাদের ভিশন 2041-এর একটি অগ্রগামী পদক্ষেপ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আমরা কর্মকর্তা কর্মচারীরা মিলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা ঘোষণা করছে এবং একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলছে। উদ্দেশ্য ও লক্ষ্যকে পরিপূর্ণ করতে এই অধিদপ্তর বাংলাদেশী নাগরিকদের অনুকূলে অর্ডিনারি, অফিশিয়াল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট প্রদান করছে, বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি ও অন অ্যারাইভাল ভিসা প্রদান করছে, বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের নো ভিসা সুবিধা প্রদান এবং সার্কভুক্ত দেশসমূহে ভ্রমণের জন্য প্রাধিকারপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকগণকে সার্ক ভিসা এক্সেমশন স্টিকার প্রদান করছে, ঝুঁকিপূর্ণ আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণে নিষেধাজ্ঞাধারী দেশি বিদেশি নাগরিকের কালো তালিকাভুক্তিকরণ, বিদ্যমান কালো তালিকা সংরক্ষণ ও হালকরণও অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাষ্ট্রহীন বিদেশি ব্যক্তির পরিচিতি সনদ ও বিদেশি নাগরিকদের বহির্গমনের জন্য রুট পরিবর্তনের অনুমোদন প্রদান করা ছাড়াও পাসপোর্ট ও ভিসা ইস্যুর ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত, মিশনগুলোকে অবহিতকরণ, কারিগরি সহায়তা প্রদান ও বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের পাসপোর্ট ও ভিসা ইস্যু কার্যক্রম সমন্বয় করে থাকে এই অধিদপ্তর। এই অধিদপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় অধিদপ্তরের ডেটা সেন্টারের সাথে দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টের কানেক্টিভিটি স্থাপিত হয়েছে। এসএমএসের মাধ্যমে পাসপোর্টের সর্বশেষ অবস্থা অবহিতকরণ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। বর্তমানে দেশের যে কোনো প্রান্তে অবস্থানকারী আবেদনকারী পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারেন। জনগণ অতি সহজে নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে হয়রানি মুক্ত সেবা গ্রহণ করতে পারছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারে উন্নত বিশ্বের সক্ষমতা অর্জন এবং নিরাপদ আন্তঃসীমান্ত চলাচল নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই পাসপোর্ট প্রবর্তন ও ই গেইট চালু করার লক্ষ্যে বাংলাদেশে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্প গ্রহণ করে। ই পাসপোর্টে আবেদনকারীর সকল তথ্য, ছবি, স্বাক্ষর, চোখের কর্নিয়া এবং ফিঙ্গারপ্রিন্ট সিলড অবস্থায় ই চিপে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসে সুরক্ষিত থাকবে এবং সংরক্ষিত তথ্য কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, যে কারণে ই পাসপোর্ট একটি নির্ভুল, নিরাপদ, জালিয়াতিমুক্ত ভ্রমণ দলিল। বাংলাদেশ পাসপোর্টের নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট প্রবর্তন এবং ই গেইট প্রচলন নিঃসন্দেহে জাতীয় সক্ষমতার প্রকাশ ও আত্মমর্যাদা প্রতিষ্ঠায় বর্তমান সরকারের এক দূরদর্শী ও সময় উপযোগী উদ্যোগ। এই পাসপোর্টটা নতুন পাসপোর্টের ক্ষেত্রে 2021-এ ইউরোপিয়ান ইউনিয়নে এটা হাইয়েস্ট সিকিউরিটি প্রিন্টিং পাসপোর্ট হিসেবে এটা প্রাইজ পেয়েছে। আমাদের যে কোম্পানি ভ্যারিডাস আছে তারা এবং আমরা বাংলাদেশ দূতাবাসে এই প্রাইজটা পেয়েছি। দ্যাট মিনস এটা পাসপোর্টটা অত্যন্ত হাইলি সিকিউর পাসপোর্ট, এটাতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর এক নম্বর পাসপোর্ট এটা। 38টা সিকিউরিটি ফিচার দেওয়া আছে। এই 38টা সিকিউরিটি ফিচারের মধ্যে কতগুলো এয়ারপোর্টের যে ইমিগ্রেশন বা কনসার কর্মকর্তারা কিছু খালি চোখে দেখবেন, কিছু বিশেষ লাইটের মাধ্যমে দেখবেন, আর কিছু দেখবেন বিশেষ যন্ত্রের মাধ্যমে। এই পাসপোর্টটা কখনো ফেক, ফ্রড বা কপি করা যাবে না। এটাতে কোনো ধরনের ট্যাম্পারিং করা যাবে না, ট্যাম্পারিং করলে এটা কিছু। সুতরাং এইটা পাসপোর্টের মানে ফিজিক্যাল নিরাপত্তা। আর তথ্যগত নিরাপত্তা হলো এই পাসপোর্টের মধ্যে একটা ব্যক্তির তথ্য থাকে, তার যেমন ডেমোগ্রাফিক তথ্য থাকে, তার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, তার অন্যান্য জন্ম তারিখ, জন্মস্থান। অনুরূপভাবে আরেকটা থাকে তার বায়োমেট্রিক তথ্য, এটা হলো তার চোখের ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিস প্রিন্ট থাকে, তার ফেসের রিকগনিশন সিস্টেম থাকে, ছবি নষ্ট, তার 10টা আঙুলের ছাপ থাকে। এই তথ্যটা কিন্তু তিন মানে এটা কিন্তু ওই এর মধ্যে ইলেকট্রনিক লুকায়িত ইলেকট্রনিক চিপ আছে, যেটা বাইরের থেকে দেখা যাবে এটার মধ্যে লুকানো থাকে। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ এটা রিড করতে পারে। সুতরাং একটা ব্যক্তির সাথে তার পাসপোর্টের গরমিল বা গলা কাটা করার এখানে কোনো সুযোগ নেই। এটা পৃথিবীর হাইরিস্ক, এটা সবাই জানে, এটা সম্ভব। আর
এটার সাথে আরো কতগুলো, এটা যেহেতু ইলেকট্রনিক চিপের মাধ্যমে হয়, এই পাসপোর্টের সাথে ধরেন অন্যান্য ট্রাভেল রিকোয়ারমেন্ট, যেমন এখন আমরা ইগেট চালু করেছি, মাত্র দুইটা জিনিস চেক করতেছি মানুষের সাথে পাসপোর্ট চেক, এখানে ভিসা বাইলেটারাল এগ্রিমেন্ট হইলে, এখানে অন্যান্য ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট, অন্যান্য ট্রাভেল রিকোয়ারমেন্ট, স্বাস্থ্য খাতে যেমন সে টিকা নিল কি নিল না, তারপরে এটাকে বলে ইলেকট্রনিক অন্যান্য ট্রাভেল অথরাইজেশন, সবগুলো ইন্টিগ্রেট করে ফেলা যাবে এই পাসপোর্ট যেহেতু ইলেকট্রনিক সিস্টেম এটা। আর আমরা একটা ইন্টারন্যাশনাল সিভিলাইজেশন আইকাও একটা অর্গানাইজেশন আছে, সেটার আমরা মেম্বার হতে যাচ্ছি, আমরা অলরেডি চালাতে যাওয়া শুরু করছি, আমি শুধু ক্যানাডা গেলে সার্টিফিকেটটা আনবো, তখন আমাদের পাসপোর্টটা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কেউ এটাকে আমরা ইচ্ছে করলে ব্লক করতে পারবো, ওকে সীমিত করতে পারবো, এবং ওরাও আমাদের পাসপোর্টের তথ্য যাচাই বাছাই করে নিতে পারবে। তখন পৃথিবীতে যতগুলো পাসপোর্ট ব্যবহার করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পাসপোর্ট বর্তমান সরকারের মাধ্যমে আমরা এটা চালু করছি। ই গেইটে স্থাপিত ক্যামেরা তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয়ভাবে চেকপোস্ট অতিক্রমকারী ব্যক্তির চোখের কর্নিয়া, ফেশিয়াল ইমপ্রেশন কপি করবে। ই পাসপোর্ট চিপে সংরক্ষিত তথ্যের সাথে ই গেইটের মনিটরে প্রদর্শিত তথ্য হুবহু মিলে গেলে দ্রুততম সময়ে স্বয়ংক্রিয়ভাবে ই গেইটের দরজা খুলে যাবে। এই ব্যবস্থায় অধিকতর কার্যকরভাবে দেশের সীমান্ত নিরাপত্তা সংরক্ষণ করা সম্ভব। আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা সুসংহতকরণ ও উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করবে বাংলাদেশ। এই অধিদপ্তরের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট ট্রেনিং ইনস্টিটিউট ও প্রধান কার্যালয় নির্মাণ করা হয়েছে। ঢাকার উত্তরায় আধুনিক তথ্য প্রযুক্তি সুবিধা সম্বলিত 10-তলা বিশিষ্ট পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স ও পাসপোর্ট বুকলেট অ্যাসেম্বলি কারখানা নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি কুরিয়ার সার্ভিস ফেডেক্স এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মধ্যে একটি চুক্তি সম্পাদন করেছে। এর ফলে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত পাসপোর্ট পাচ্ছেন। 2008 মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনের আগে দিয়ে, নির্বাচনের আগে দিয়ে ওয়াদা করেছিলেন, তিনি যদি নির্বাচিত হন তিনি বদলে দেবেন বাংলাদেশকে। তিনি বলেছিলেন তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা নেবেন। 2010 সনেই মাননীয় প্রধানমন্ত্রী মেশিন রিডেবল পাসপোর্টের কথা তিনি ঘোষণা দিলেন, ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণের জন্য যে ওয়াদা করেছিলেন 2010 সনেই তিনি MRP শুরু করলেন। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছিলেন যে ই পাসপোর্টে যেতে। সারা বাংলাদেশের মানুষ আজকে ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন এবং পাসপোর্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্টও যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ই পাসপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উন্নয়নে বহুমুখী ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা সুসংহতকরণে সদা কাজ করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এই অধিদপ্তরের সকল সদস্য প্রতিশ্রুতিবদ্ধ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আরও এগিয়ে যাবে, সেবাকে করবে অধিকতর স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক। সর্বোপরি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং দেশ গড়ার মহান আদর্শে উজ্জীবিত হয়ে সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করবে, এই আমাদের প্রত্যাশা।